আগস্ট মাসের কোনো এক সকালে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। কাছে দূরে যেখানেই হোক, স্টুডেন্টদের নিয়ে এক্সকার্শনে যাওয়ার একটা আলাদা মজা আছে বই কি। রেশম চাষ সম্পর্কে বিস্তারিত জানতে ও হাতে কলমে শিখতে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হচ্ছে বহরমপুরের সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। বহরমপুর কোর্ট স্টেশন থেকে ইনস্টিটিউটটির দূরত্ব মাত্র 2 কিলোমিটার, যা টোটো করে যাওয়া যেতে পারে। বেলা 11:30 নাগাদ আমরা ইনস্টিটিউট ক্যাম্পাসে ঢুকলাম। এই বিল্ডিং এ আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা এখানে এক রাত থেকে পরের দিন ফিরব। যদিও অনেকটা লেট হয়ে গেছে, চটজলদি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল সবাই। এরপর সেরিকালচারের থিওরি ক্লাস করতে স্টুডেন্টরা ঢুকলো ট্রেনিং সেন্টারে। তারপর প্র্যাকটিক্যাল বা হাতে কলমে শেখার পালা, যেখানে কোকুন থেকে সিল্ক এক্সট্রাকশনের পদ্ধতি দেখানো হলো। রিয়ারিং হয়ে যাওয়ার পরে যখন গুটিটা কোকুনটা হয়ে যায়, তারপর ওটাকে ড্রাই করতে হবে। ড্রাই না করলে কী হবে, ওটা কোকুনটা মানে কেটে বেরিয়ে আসবে। মানে কেটে বেরিয়ে এলে কী হবে, মানে কন্টিনিউ সিল্কটা পাওয়া যাবে না। হ্যাঁ, সেই জন্যে এই মেশিনে ড্রাই করতে হবে। এই যে ড্রাই হচ্ছে, এটা গরম হয়ে গেছে, এটা এই এডিটিং করা ওয়েস্ট এগুলো। হ্যাঁ, চলুন এবারে রিলিং অ্যান্ড স্পিনিং সেকশনে যাওয়া যাক। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো একটা আলাদা বিল্ডিং এ, যেখানে সিল্ক মথ ও সিল্ক ওয়ার্ম পালন করা হয়। এখন আমরা যাচ্ছি রিয়ারিং হাউসের দিকে। রিয়ারিং হাউসে এখানে একটা গ্যাপ দেওয়া আছে সিঁড়ি আর এই মেঝের মাঝে, যাতে ইঁদুর ঠিঁদুর যেতে না পারে। পেপার দিয়ে তাকে কভার করতে হবে, ঠিক আছে? কভার করে একটা কালো কাপড় মুড়িয়ে রেখে দেবো। এইটা মোটামুটি 36 থেকে, এগুলো সব পোকা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এগুলো সব মালবেরি লিভস। পোকাকে কিন্তু কোনোভাবেই না আঙুল দিয়ে না হাত দিয়ে কোনোভাবেই টাচ করা যায় না, টাচ করতে পারি না আমরা। আমাদের টাচ করতে গেলে যে ফেদার আছে ওখানে, এটা 4th-3 স্টার লার্ভা, তাই তো? দুপুর 2:30 নাগাদ লাঞ্চ সেরে নিলাম, তারপর বিশ্রাম নিতে রুমে এলাম। আমার রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে CSRTI গেস্ট হাউসের একটা রুম। এখানে বেড, মশারি দেওয়া আছে, বেডের পাশেই একটা টেবিল চেয়ার স্টাডি করার জন্য, লিকুইডেটার দেওয়া আছে। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকলাম। এখানে একটা ডাস্টবিন আছে আর এখানে একটা কাভার্ড।
জামা কাপড় জিনিসপত্র রাখার জন্য একটা কাভার্ড, আর এদিকে হচ্ছে বাথরুম কাম টয়লেট, বেসিক অ্যামিনিটিস সবই আছে। একটা ছোট বেসিন আছে, সাবান, আয়না, ছোটোর মধ্যে বেশ সুন্দর ব্যবস্থা। রুমে বেশ ভালো আলো আছে। আরে আমরা এখন কোথায় যাচ্ছি? এইচওডি বলে যাও। বিকেলে আরো একটা ক্লাস এবং তারপর মিউজিয়াম ভিজিট। গাছে দুই রকম পাতা কেন? এইগুলো সব ভ্যারাইটি গুলো দেখছিস না, আলাদা আলাদা সব ভ্যারাইটি, আলাদা আলাদা ভ্যারাইটি আছে। সব এগুলো মালবাড়ি প্লান্টেশন, মানে তুতে গাছ যাকে বলে, রেশম মথ যে গাছের ওপর নির্ভর করে বেঁচে থাকে। পরদিন ফেরার পথে দেখে নিলাম বহরমপুরের প্রায় 170 বছরের পুরনো কৃষ্ণনাথ কলেজ স্কুল। বিকেল 5টা নাগাদ পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট স্টেশন। এবারে বাড়ি ফেরার পালা।